হ্যালো एवरीवन वेलकम टू आवर চ্যানেল স্টাডি অনলাইন স্কুল আজকের প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ সকলত্তর পথনাথ উকাদি কে ধারণ করেছিল দেখো খুবই ইজি কোশ্চেন বলতে পারো আর তোমরা নিশ্চয়ই জেনে থাকবে যে আমি কোসেন रिलेटेड আরো তথ্য যেগুলো দিয়ে থাকি সেগুলো পরীক্ষায় আসার মতো তোমরা অবশ্যই নোট ডাউন করে রাখবে ওকে তো এই সকলত্তর পথনাথ উপাধি যে ধারণ করেছিল তার আর একটা উপাধি ছিল সেই উপাধিটা কি সেই উপাধিটাও মনে রাখো একই সঙ্গে সেটা ছিল শিলাদিত্য উপাধি ওকে আশা করবো জানো যে শিলাদিত্য উপাধি কে ধারণ করেছিল তো কি হয়ে হয়ে যাবে যাবে অ্যান্সার হর্ষবর্ধন তো হর্ষবর্ধন যখনই মাথায় আসবে তোমাদের হর্ষবর্ধন সম্পর্কিত কি কি তথ্য মনে রাখতে হবে সবগুলো আমি বলে দিচ্ছি নোট ডাউন করে রাখো তো হর্ষবর্ধনের উপাধি দুখানা ছিল একটা সকলোত্তর কথা তার একটা শিলাদিত্য এটা আমরা কোথা থেকে জানতে পেরেছি সেটাও মনে রাখো এটা আমরা জানতে পেরেছি আই হোল শিলালিপি থেকে এটাও তাহলে মনে রাখো আই হোল শিলালিপি থেকে আমরা জানতে পেরেছি যে হর্ষবর্ধনের এই দুটো উপাধি ছিল ওকে হর্ষবর্ধনের টাইম পিরিয়ড কত সেটাও তাহলে মনে রাখো একই সঙ্গে হর্ষবর্ধনের টাইম ছিল ছশো ছয় থেকে ছশো সাতচল্লিশ সাল পর্যন্ত হর্ষবর্ধনের টাইম পিরিয়ড এটা মনে রাখো নেক্সট পয়েন্ট হর্ষবর্ধন কিছু নাটক লিখেছিল বলতে পারো তো সেই নাটক দুটো কি ছিল মনে রাখো নাটক একটা ছিল নাগানন্দ মনে রাখো নাগানন্দ খুবই গুরুত্বপূর্ণ আর একটা ছিল কি আর একটা ছিল রত্নাবলী এটা মনে রাখো তাহলে একই সঙ্গে রত্নাবলী তো পরীক্ষায় এই ধরনেরও কোশ্চেন হতে পারে যে হর্ষবর্ধনের যে দুটো নাটক ছিল সেই নাটক দুটো কি ভাষায় রচিত তাহলে তখন অ্যান্সার হয়ে যেত কিন্তু সংস্কৃত ভাষায় রচিত তো এটাও একই সঙ্গে মনে রাখতে পারো যে নাগানন্দ এবং রত্নাবলী কি ভাষায় রচিত সংস্কৃত ভাষায় রচিত ওকে এছাড়াও হর্ষবর্ধনের সভাকবি কে ছিল প্রত্যেকটা পয়েন্ট বলেছি প্রত্যেকটা পয়েন্ট মনে করো প্রত্যেকটা পয়েন্ট থেকেই কোশ্চেন হতে পারে হর্ষবর্ধনের সভাকবি ছিল তোমরা সকলেই জানো হর্ষবর্ধনের সভাকবি ছিল বানভট্ট আর বানভট্ট কি রচনা করেছিল নিশ্চয়ই তোমরা সকলেই জানো বানভট্ট রচনা করেছিল কাদম্বরী কি রচনা করেছিল কাদম্বরী ওকে আর একটা গুরুত্বপূর্ণ যেটা তোমরা সকলেই জানো সেটা কি হর্ষচরিত হর্ষচরিত তোমরা সকলেই জানো হর্ষচরিত এবং কাদম্বরী এই দুটো রচনা করেছিল হর্ষবর্ধনের সভাকবি কে বানভট্ট ওকে হর্ষবর্ধনের রাজত্বকালে চীন দেশ থেকে কে এসেছিল সেটাও একটা গুরুত্বপূর্ণ তথ্য চীন দেশ থেকে কে এসেছিল হিউয়েন সাং এটা মনে রাখো হিউয়েন সাং চীন দেশ থেকে এসেছিল আর হিউয়েন সাং কি রচনা করেছিল সেটাও তাহলে একই সঙ্গে মনে রাখো হিউয়েন সাং রচনা করেছিল সি ইউ কি সি ইউ কি এটা রচনা করেছিল কে হিউয়েন সাং এছাড়া আরেকটা তথ্য মনে রাখো হর্ষবর্ধনের রাজত্বকালে এলাহাবাদে মনে রাখো এলাহাবাদে এলাহাবাদে বা আগে বলতে পারো অনেক জায়গায় তোমরা পয় পেতে পারো কারণ এলাহাবাদটাই হলো পয়া এলাহাবাদে বা বলতে পারো হর্ষবর্ধন পাঁচ বছর অন্তর অন্তর এটা মনে রাখো পাঁচ বছর অন্তর অন্তর একটা ডেজ অর্থাৎ পঁচাত্তর দিনের একটা মেলার আয়োজন করেছিল এটাও মনে রাখো এলাহাবাদে হর্ষবর্ধন পাঁচ বছর অন্তর অন্তর পঁচাত্তর দিন ব্যাপী একটা মেলার আয়োজন করেছিল সেটা কি নামে পরিচিত ছিল সেটাও মনে রাখো এই ধরনের কোশ্চেন হতে পারে সেটা মহামক্ষ মনে রাখো মহা মহামক্ষ পরিষদ মহামক্ষ পরিষদ বা আরেকটা নামও পেতে পারো অনেক বইতে সেটাকে বলা হতো দান ক্ষেত্র কারণ এই মেলাতে অনেক দান করা হতো তো দান ক্ষেত্র অনেক বইতে তোমরা সন্তোষ ক্ষেত্র পেয়ে যেতে পারো সন্তোষ ক্ষেত্র তো পরীক্ষায় এই ধরনের কোশ্চেনও পেতে পারো যে হর্ষবর্ধন এলাহাবাদে বা প্রয়াগে পাঁচ বছর অন্তর অন্তর পঁচাত্তর দিন ব্যাপী যে মেলার আয়োজন করেছিল সেই মেলার নাম কি ছিল তো মনে রাখো প্রত্যেকটা পয়েন্ট গুরুত্বপূর্ণ সবগুলো তথ্য তোমরা অবশ্যই খাতায় একটা নোট ডাউন করে রাখো মানে হর্ষবর্ধন যখনই তোমাদের মাথায় আসবে প্রত্যেকটা পয়েন্ট জন্য মাথায় থাকে যে হর্ষবর্ধনের রাজত্বকাল থেকে শুরু করে নাটক তার সভাকবি তার সময় চীন দেশ থেকে কে এসেছিলো তার উপাধি কি ছিল ওকে আর তিনি কি করেছিল এ ধরনের কোশ্চেনগুলো সবগুলো যেন মাথায় থাকে ওকে চলো দেখা যাক নেক্সট কোশ্চেন কি আছে দেখো নেক্সট কোয়েশ্চেন দেখতে পাচ্ছো চোখের কোন স্তরটি স্নায়ুপোষ দ্বারা গঠিত দেখো স্নায়ুকোষ নিয়ে যদি বলো তো স্নায়ুকোষ বলতে আমরা নিউরন বুঝি যেটা স্নায়ুতন্ত্রের একক মনে রাখবে আর চোখের যদি বলো চক্ষুর নেত্রগুলোকে তিনটে ভাগে ভাগ করা হয় তোমরা মনে রাখো চক্ষুর নেত্যগুলো চক্ষুর নেত্যগুলোকে তিনটে পার্ট তিনটে পার্টের মধ্যে একটা পার্ট যেটা স্নায়ুকোষ দ্বারা গঠিত সে একটা পার্টটা কি তিনটে পার্টি মনে রাখো প্রথমত একটা পাঠ হলো স্কেলেরা দ্বিতীয়টা হলো করোয়েট মনে রাখো তিনটেই মনে রাখো আর তিন নাম্বারটা হলো রেটিনা তো এই রেটিনা এই রেটিনাটাই হলো স্নায়ুকোষ দ্বারা গঠিত তো রেটিনা হলো চোখের রেটিনা যেটা স্নায়ুকোষ দ্বারা গঠিত এবার তোমাদের মনে কোশ্চেন আর একটা হতে পারে যে কি ধরনের থাকে এটা হতে পারে যে রেটিনার মধ্যে কি ধরনের স্নায়ুকোষ থাকে সেগুলো কি কি একটা হলো রড কোষ মনে রাখো একটা হলো রড কোষ রড কোষ আর একটা হলো কোন কোষ তোমরা নিশ্চয়ই জানো আর একটা হলো কোন কোষ তো এই রড কোষ আর কোন কোষ যেটা হলো স্নায়ুকোষ যেটা চোখের রেটিনার মধ্যে থাকে আর রড কোষ তোমরা যেন কোষ কাদের থাকে কুকুর বিড়ালের থাকে এর জন্য কুকুর বিড়ালের অন্ধকারে ভালো দেখতে পাই এটাও কিন্তু মনে রাখতে পারো খুব ভালো পয়েন্ট একটা মনে রাখো কুকুর বিড়ালদের মধ্যে রড কোষের পরিমাণ বেশি থাকে এর জন্য এরা অন্ধকারে ভালো দেখতে পাই আর আর জিনিস মনে রাখো কোন কোষ যেটা সেটা হলো উজ্জ্বল আলোর সুবেদী এটা পরীক্ষা এই ধরনেরও কোশ্চেন পেতে পারো উজ্জ্বল আলোর সুবেদি কোনটা সেটা হলো কোন কোষ আর যদি বলে মৃদু আলোর সুবেদি কোনটা সেটা হলো রড কোষ সেটা কিন্তু মনে রাখবে এ ধরনের কোশ্চেন পেতে পারো যে মৃদু আলোর সুবেদি আর মৃদু আলোর রড কোষ আর উজ্জ্বল আলোর আরেকটা জিনিস মনে রাখো রেটিনার কাজ পরীক্ষা কিন্তু এ ধরনের কোয়েশ্চেন পেতে পারো যে রেটিনার কাজ কি তো সেটাও মনে রাখো রেটিনার কাজ হলো বস্তুর প্রতিবিম্ব গঠন করা এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বস্তুর আমাদের চোখের মধ্যে যে প্রতিবিম্ব গঠন করে তো বস্তুর যে প্রতিবিম্ব গঠন করা সেটা হলো কার কাজ সেটা হলো রেটিনার কাজ ওকে প্রত্যেকটা পয়েন্ট মনে রাখো চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও ওকে আর কিছু বলা থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে দেখো পরবর্তী কোশ্চেন দেখতে পাচ্ছ কোন দেশকে হাজার হ্রদের দেশ বলা হয় দেখো এটাও খুবই একটা ইন্টারেস্টিং কোশ্চেন হ্রদ নিয়ে কোশ্চেন আর কোশ্চেনটাও খুব ভালো লেভেলের কোশ্চেন চলো হাজার হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে মনে রাখো খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন ফিনল্যান্ড ফিনল্যান্ডকে বলা হয় হাজার রদের দেশ আর একই সঙ্গে মনে রাখো ফিনল্যান্ডের ক্যাপিটাল কি ফিনল্যান্ডের ক্যাপিটাল হল হলো ফিনল্যান্ডের ক্যাপিটাল আর যদি কারেন্সি বলো তাহলে সেটা মনে রাখো ইউরো হলো কারেন্সি ওকে দুটোই মনে রাখো আর এছাড়াও দেখো হাজার হ্রদের দেশ বলা হয় কোন দেশকে এছাড়াও এই হ্রদ নিয়ে যদি কোশ্চেন হয় আর একটা কোশ্চেন হয় সেটা হলো পঞ্চ হ্রদের দেশ সেটা মনে রাখো এ ধরনের কোশ্চেন তোমরা পেয়ে যেতে পারো পঞ্চরদের দেশ তো আশা করব তোমরা সকলেই জানো পঞ্চরদের দেশ অর্থাৎ ল্যান্ড অফ ফাইভ রিভার এটা মনে করতে পারো ল্যান্ড অফ ফাইভ রিভার ল্যান্ড অফ ফাইভ রিভারও কিন্তু কোশ্চেনও পেয়ে যেতে পারো ল্যান্ড অফ ফাইভ রিভার অর্থাৎ পঞ্চরদের দেশ বলা হয় পাঞ্জাবকে তোমরা অনেকেই জানো পাঞ্জাবকে বলা হয় পঞ্চরদের দেশ ওকে কেন বলা হয় পাঁচটা নদী আছে তোমরা নিচে জানো কি কি সেটাও মনে করতে পারো সেটা হলো বিয়াস নদী আছে বিয়াস আর কি আছে ঝেলাম আছে রবিগুলোর নামও মনে রাখো ঝেলাম আছে চেনাব আছে চেনাব চেনাব আছে আর কি আছে আর আছে রবি আছে রবি আর একটা নদী আছে কি সাতলুজ এটা মনে রাখো সাতলুজ নদী আছে এই পাঁচটা নদী আছে পাঞ্জাবের মধ্যে তো পাঁচটা নদীর নামই মনে রাখো আর এছাড়াও হ্রদ নিয়ে আর কি ধরনের কোশ্চেন হতে পারে হ্রদ নিয়ে কোশ্চেন হতে পারে পৃথিবীর মধ্যে দেখো এই ধরনের কোশ্চেন হতে পারে দেখো সবগুলো বলে ইচ্ছি মনে রাখো পৃথিবীর মধ্যে পৃথিবীর মধ্যে সবচেয়ে যদি বলো পৃথিবীর মধ্যে গভীরতম রথ দেখো এক নম্বর পয়েন্ট পৃথিবীর মধ্যে গভীরতম হ্রদ কি মনে রাখো বৈকাল রথ পরীক্ষা এই ধরনের কোশ্চেন দেয় পৃথিবীর গভীরতম হ্রদ বৈকাল রথ যেটা কোথায় অবস্থিত রাশিয়াতে অবস্থিত সেটা মনে রাখো কোথায় অবস্থিত রাশিয়াতে ওকে তাহলে গভীরতম হ্রদ পৃথিবীর বৈকাল রথ দুই নম্বর পৃথিবীর যদি উচ্চতম হ্রদ বলো পৃথিবীর উচ্চতম গভীরতম জানলে উচ্চতম কি উচ্চতম হলো টি কাকা মনে রাখো উচ্চতম কি টিটি কাকা এটা মনে রাখো ওকে পৃথিবীর মধ্যে যদি বলে পৃথিবীর মধ্যে আর কি হতে পারে আর মিষ্টি জলের হ্রদ বৃহত্তম মিষ্টি জলের হ্রদ বৃহত্তম মিষ্টি জলের রথ তাহলে তখন অ্যান্সার হয়ে যেত কি সুপিরিয়র মনে রাখো সুপিরিয়র সুপিরিয়র হলো পৃথিবীর মধ্যে বৃহত্তম মিষ্টি জলের হ্রদ আর উল্টোটা যদি হয় পৃথিবীর মধ্যে বৃহত্তম লবণাক্ত হ্রদের লবণাক্ত তখন কি হতো লবণাক্ত হ্রদের হ্রদ তখন কি হয়ে যেত তখন হয়ে যেত কাশ্পিয়ান সাগর মনে রাখো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ সাগর প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তো সবগুলো মনে রাখো বৈকাল এবং সাগর এই প্রত্যেকটা নাম মনে রাখো আর এটাই যদি ভারতের মধ্যে হতো তাহলে সেটাও মনে রাখো চলো ভারতের গুলোও বলে দিই তো ভারতের গুলো যদি হয় তাহলে সবার প্রথমে মনে রাখো ভারতের লবণাক্ত হ্রদ ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ হয়ে তখন কি সাম্বার মনে রাখো যেটা রাজস্থান অবস্থিত তোমাদেরকে এর আগেও বলেছি সাম্বার যেটা রাজস্থানে তোমাদের অনেকের মনে কোশ্চেন আসতে পারে যে চিলকা হ্রদ চিলকা যেটা উড়িষ্যাতে সেটা কিন্তু না কারণ সাম্বারটা হলো ইনল্যান্ড আর চিলকা ইনল্যান্ড না এটা কিন্তু মনে রাখবে যে সাম্বার যেটা সেটা হলো ইনল্যান্ডের মধ্যে আর চিলকা যেটা সেটা ইনল্যান্ডের মধ্যে না উড়িষ্যায় যেটা ওকে তো সাম্বার হয়ে যাবে বৃহত্তম লবণাক্ত ভারতে আর এছাড়া যদি বলো উচ্চতম উচ্চতমতা মনে রাখবো যেটা সিকিমে অবস্থিত সেটা হলো ছোলামো ছো লামো যেটা সিকিমে ভারতের মধ্যে উচ্চতম রথ আর উলার হ্রদ এটা মনে রাখো উলার ভারতের মধ্যে আছে উলার হ্রদ যেটা হলো মিষ্টি জলের হ্রদ এই তিনটা নাম মনে রাখো ভারতে ওকে চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবে এবং তোমাদের ফ্রেন্ড যেটা বলি প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে দেখো পরবর্তী কোশ্চেন দেখতে পাচ্ছ আলী আহমেদ হোসেন কোন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত এই ধরনের কোশ্চেন কিন্তু তোমরা পরীক্ষাতে প্রায়ই পেয়ে যাবে যে এই এনি কি ধরনের বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত অর্থাৎ বিখ্যাত মানুষের নাম দিয়ে দেবে এবং কোন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত তো আলী আহমেদ হোসেন তোমরা মনে রাখো এটা হলো সানায়ের সঙ্গে জড়িত সানাই ওকে তো তোমরা মনে তোমাদের মনে রাখার জন্য আমি একটা টিপস বলে দিচ্ছি সেটা হলো মনে রাখো সানায়ে দুজন আছে দুজন মনে রাখো অনেকেই আছে তো বিখ্যাত দুজন মনে রাখো সেটা হলো এ আর বি এভাবে মনে রাখতে হলো এ বি হলো সানাই আছে এতে কি বললাম এতে হলো আলী মহম আলী আহমেদ এতে আছে আলী আহমেদ আর বিতে তাহলে মনে রাখো বিতে আছে বিষমিল্লা বিতে আছে বিসমিল্লা আলী আহমেদ এবং বিসমিল্লা দুজন কিসে আছে সানাই আছে চলো আরও তোমাদের আর একটা বলে দিই সেটা কি সেটা হলো সেতারটা বলে দিই সেতার পরীক্ষায় তোমরা পেয়ে যাবে সেতার সেতার বা সানাই দেখনাটা পেয়ে যাবে সেতারে দুজন আছে সেটাও মনে রাখো সেটাও তোমাদের একটা বলে দিই সেটা হলো বি আর দেখো বি দিয়ে শুরু করে শেষ করেছিলাম বি এবং আর তাহলে এখানে বি দেখো এখানে কনফিউজ হবে না এখানে আছে বি তে বিলায়েত বিলায়েত আর আর রবি শঙ্কর তোমরা সকলেই জানো রবি শঙ্করের কথা ওকে রবি শঙ্কর যিনি কিনা সেতারের সঙ্গে জড়িত ওকে আর বাঁশি বাঁশি তোমার বাঁশি তোমরা মনে রাখতে পারো বাঁশিটাও কারণ বাঁশিটাও গুরুত্বপূর্ণ তো বাসি মনে রাখার জন্য তোমরা মনে রাখবে এইচ পি এইচ পি এইচ এ কি আছে এ আছে হরি প্রসাদ এইচে আছে হরি প্রসাদ আর পিতে আছে পান্না লাল পিতে আছে পান্না লাল তোমরা এইভাবে মনে রাখতে পারো প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে দিয়ে বাসিতে হলো এইচ পি বাসি শ্বেতার হলো বি আর বি আর আম্বেদকর এইভাবে মনে রাখতে পারো বি আর আর সানাই হলো এবি সানাই এব আর এর আগেই তোমাদের বলেছিলাম তবলাটা বলে দিয়েছিলাম তবলা বলেছিলাম কাজ কে তো বলেছিলাম বলেছিলাম তোমাদেরকে এর আগেই বলে দিয়েছিলাম কিষান মহারাজ এতে কি বলেছিলাম আল্লাহ রাখা খান আর জেড কে কি বলেছিলাম জাকির হোসেন তো প্রত্যেকটা নাম গুরুত্বপূর্ণ সবগুলো নাম তোমরা মাথায় রাখবে ওকে চলো দেখা যাক পরবর্তী হোসেন কি আছে দেখো পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ নাগরহল ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত দেখো এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন ব্যাঘ্র প্রকল্প তোমরা যে কোনো একটা পরীক্ষায় পেয়ে যাবে তো ব্যাঘ্র প্রকল্প যেটা নাগরহল সেটা কোন রাজ্যে অবস্থিত অ্যান্সার হয়ে যাবে কর্ণাটক অ্যান্সার হয়ে যাবে কর্ণাটক ওকে আর যেটা হল যেটা ব্যাঘ্র প্রকল্প সেটার আর একটা নাম আছে সেটা রাজীব গান্ধীও মনে রাখতে পারো রাজীব রাজীব গান্ধী ন্যাশনাল পার্ক মনে রাখো রাজীব গান্ধী রাজীব গান্ধী ন্যাশনাল পার্ক নামেও পরিচিত ওকে আর যেটা কোথায় অবস্থিত যদি বলো এটা এটা মহীশূর অবস্থিত একই সঙ্গে মনে রাখো এটা কোথায় অবস্থিত মহীশূর অবস্থিত যদি বলো মহীশূর কোন নদীর তীরে অবস্থিত সেটা মনে রাখতে হবে মহীশূর কাবেরী নদীর তীরে অবস্থিত পরীক্ষা কিন্তু এই ধরনের গোশন পেয়ে যাও যে কোন নদীর তীরে কোন শহর তো মহীশূর কাবেরী নদীর তীরে অবস্থিত আর মহীশূরেই আছে রাজীব গান্ধী ন্যাশনাল পার্ক যেটা হলো নাগরহল বাঘ্র প্রকল্প এগুলো কিন্তু মনে রাখো একই সঙ্গে আর কাবেরী নদীর উপরেই আছে তোমরা জানো যে শিব সুমন্দম জলপ্রপাত তোমরা নিশ্চয়ই জানো শিব সুমন্দম জলপ্রপাত কোন নদীর উপর কাবেরী নদীর উপর ওকে আর এছাড়াও তোমরা এই রাজীব গান্ধী ন্যাশনাল পার্ক ছাড়াও আর কি ধরনের ন্যাশনাল পার্ক আছে আর একটা যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো বন্দিপুর বন্দিপুর ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত যেটা কর্ণাটকে অবস্থিত আর এছাড়াও আর তথ্য মনে রাখো কর্ণাটকের জাতীয় পশু কি এ ধরনের কোশ্চেনও তোমরা জানো যে জাতীয় পশু পরীক্ষায় চলে আসে তো কর্ণাটকের জাতীয় পশু হলো হাতি একই সঙ্গে মনে রাখো কর্ণাটকের জাতীয় পশু হাতি আর কর্ণাটক ছাড়াও হাতি আরও দুটো রাজ্যের জাতীয় পশু সেটা মনে রাখো সেটা হলো এক ঝাড়খন্ড একই সঙ্গে মনে রাখো প্রত্যেকটা তথ্য এক ঝাড়খণ্ড আর একটা হলো কেরালা ঝাড়খণ্ড এবং কেরালা এই দুটো রাজ্যের জাতীয় পশু কিন্তু হাতি একই সঙ্গে তাহলে তিনটা রাজ্যেই মনে রাখতে পারো কর্ণাটক ঝাড়খন্ড এবং কেরালা তিনটা রাজ্যেরই জাতীয় পশু হলো হাতি ওকে আর এছাড়াও আর একটা তথ্য সেটা হলো কর্ণাটকে শিব সমন্দম জলপ্রপাত ছাড়াও আরও দুটো গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ দুটো জলপ্রপাত আছে সেটা কি কি একটা হলো যোগ জলপ্রপাত তোমরা নিশ্চয়ই অনেকেই জানো একটা যোগ জলপ্রপাত আর একটা কি আর একটা হলো কুঞ্চিকল জলপ্রপাত দুটো জলপ্রপাত আছে একটা যোগ জলপ্রপাত যেটা সরাবতী নদীর উপর আর একটা কুঞ্চিকল জলপ্রপাত যেটা বরাহী নদীর উপর এই প্রত্যেকটা তথ্য মনে রাখো আর আর তথ্য যেটা হলো গভর্নর গভর্নর গুলো তোমরা অবশ্যই মনে রাখবে গভর্নর কি আছে বাজুবাইওয়ালা কর্ণাটকের আর সিএম তোমরা রিসেন্টলি সিএম চেঞ্জ হয়ে গেছে তোমরা জানো সিএম ছিল সেটাকে এইচডি কুমারস্বামী ছিল যেটা লাস্ট ডেট ওর ছিল তেইশে জুলাই অর্থাৎ ওর দিন শেষ হয়ে গেছে তেইশে জুলাই পর্যন্ত সিএম ছিল কে এইচ ডি কুমারস্বামী তো রিসেন্টলি তোমরা সিএম এর নাম আমরা কমেন্টে জানিয়ে দেবে তোমরা প্রত্যেকে যে নতুন যে সিএম হয়েছে কর্ণাটকের সে কে হয়েছে ওকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারো আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখো নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ দু হাজার উনিশে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডের কথা বলছে তো ফিল্মের যে দু হাজার উনিশে যে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে সেখানে বেস্ট ফিল্মের কথা কি তো সবার প্রথমে মনে রাখো যে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড যেটা উনিশশো চুয়ান্ন সাল থেকে দেওয়া হয় এটা মনে রাখতে পারো উনিশশো চুয়ান্ন সাল থেকে দেওয়া হয় প্রথম দেওয়া হয়েছিল সেটা মনে রাখতে প্রথম দেওয়া হয়েছিল দো বিঘা জমিন মনে রাখো এটা এটাও খুব গুরুত্বপূর্ণ দো বিঘা জমিন এটা হলো উনিশশো সালে প্রথম দেওয়া হয়েছিল ওকে আর লাস্ট যেটা উনিশশো দু সালে দেওয়া হলো যেটা এটা মনে রাখো দু সালে যেটা লাস্ট দেওয়া হয়েছে সেটা চৌষট্টিতম তম এটা মনে রাখো চৌষট্টিতম তো এখানে বেস্ট ফিল্ম যেটা হয়েছে তার নাম মনে রাখো তার নাম হলো রাজি তাহলে বেস্ট মনে রাখো তিনটে মনে রাখতে হবে একটা হলো বেস্ট ফিল্ম ওকে তো বেস্ট ফিল্ম কি হয়েছে বেস্ট ফিল্ম হয়েছে রাজি মনে রাখো রাজি হলো বেস্ট ফিল্ম হয়েছে বেস্ট एक्टर মনে রাখতে হবে বেস্ট एक्टर কে হয়েছে বেস্ট एक्टर হয়েছে রণবীর বেস্ট एक्टर হয়েছে রণবীর ওকে আর বেস্ট एक्ट्रेस কে হয়েছে এটা মনে রাখতোর বেস্ট एक्ट्रेस হয়েছে আলিয়া भट्ट তোমরা নিশ্চয়ই অনেকেই জানো আলিয়া भट्ट এই আলিয়া भट्ट হয়েছে বেস্ট বেস্ট एक्ट्रेस আর এছাড়াও তোমরা আর একটা তথ্য মনে রাখতে পারো সেটা হলো অস্কারেরটাও একই সঙ্গে মনে রাখতে পারো দু দুটোই ফিল্ম নিয়ে যেহেতু একই সঙ্গে মনে রাখতে পারো অস্কার তো দু হাজার অস্কার পেয়েছে যেই ফিল্ম সেটা মনে রাখো দু অস্কার পেয়েছে গ্রিন বুক একই সঙ্গে মনে রাখো দুটোই যে কোনো একটা পরীক্ষায় পেয়ে যেতে পারো গ্রিন বুক হলো অস্কার পেয়েছে দু হাজার উনিশে কে হয়েছে সেটা মনে রাখতে পারো বেস্ট অ্যাক্টার হয়েছে রামি একই সঙ্গে মনে রাখো সবগুলো রামি মালেক রামি মালেক হল বেস্ট অ্যাক্টার আর অ্যাক্ট্রেস যদি বলো সেটা মনে রাখো কথা যদি বলো অলিভিয়া মনে রাখো অলিভিয়া কলম্যান অলিভিয়া কলম্যান হয়েছে বেস্ট অ্যাক্ট্রেস তো প্রত্যেকটা মনে রাখো নিচেরটা যেটা বলেছি সেটা হলো আসকারের কথা বললাম গ্রিন বুক আর উপরেরটা হলো রাজি যেটা হলো ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড দু হাজার উনিশে দেওয়া হয়েছে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ সবগুলো তথ্য মাথায় রাখবে ওকে চলো দেখা যাক নেক্সট কোশ্চেন কি আছে দেখো পরবর্তী কোশ্চেন দেখতে পাচ্ছ এটাও ইজি লেভেলের কোশ্চেন মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে আশা করবো এই কোশ্চেনটা তোমরা সকলে দেহের ভারসাম্য রক্ষা করে মস্তিষ্কের কোন আমরা যদি বলি মাথার তিনটে তোমরা মনে রাখো অর্থাৎ মস্তিষ্কের কটা পার্ট তিনটে পার্ট দেখো মনে রাখো তিনটে পার্টের মধ্যে কি কি আছে প্রথমে হলো অগ্র অগ্র মস্তিষ্ক একটা হলো মধ্য মধ্য আর একটা হলো পশ্চাদ তো মনে রাখো সবার প্রথমে যে এই পশ্চাদ মস্তিষ্কের কাজই হলো দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করা ওকে আর এই পশ্চাদ মস্তিষ্কের মধ্যে কি থাকে মস্তিষ্কের মধ্যে থাকে লঘু মস্তিষ্ক তো মনে রাখো এই লঘু পরীক্ষায় কিন্তু তোমরা লঘু মস্তিষ্ক পাবে আর লঘু যদি না পাও তাহলে মনে রাখবে লঘুর ইকুয়াল টু মনে রাখবে তোমরা তখন সেরি বেলামও পেতে পারো এটা মনে রাখো সেরি বেলাম তো যদি তোমরা লঘু মস্তিষ্ক না পাও তখন তোমরা এরকম অপশন পেতে পারো যে সেরিবেলাম তো সেরিবেলামের কাজ হলো দেহের ভারসাম্য রক্ষা করা ওকে আর মধ্যটা অতটা মুখস্থ করার দরকার নেই কিন্তু অগ্রটা তোমরা কিন্তু ভালো করে মনে রাখবে অগ্রর আবার অগ্রর মধ্যে আবার কি আছে গুরু মস্তিষ্ক মনে রাখো অগ্রর মধ্যে আছে গুরু মস্তিষ্ক যেটা তোমরা আরো অপশন পেতে পারো গুরু মস্তিষ্ক মানে হলো সেরিব্রাম তো মনে রাখো গুরু মস্তিষ্ক মানে হলো সেরিব্রাম ওকে আর লঘু মস্তিষ্ক মানে হলো শেরী বেলাম কনফিউজ হবে না দুটো ইকুয়াল এইভাবে মনে রাখতে পারো লঘু মানে হলো শেরী বেলাম আর গুরু মানে হলো সেরিব্রাম আর গুরু মস্তিষ্কের কাজ কি গুরু মস্তিষ্কের কাজ হলো বুদ্ধি চিন্তা একই সঙ্গে মনে রাখতে বুদ্ধি চিন্তা নিয়ন্ত্রণ করা হলো গুরু মস্তিষ্কের কাজ ওকে আরেকটা মনে রাখো আর একটা হয় থ্যালামাস মাছ আর আর একটা হয় হাইপোথ্যালামাস একই সঙ্গে তোমরা মনে রাখো থ্যালামাস মাছ আর আরেকটা হয় হাইপোথ্যালামাস মাছ তো এই প্রত্যেকটা পার্ট হলো অগ্রম্য কাজ হাইপোথ্যালামাস তো থ্যালামাস এবং হাইপোথ্যালামাস তো থ্যালামাসের কাজ কি থ্যালামাসের কাজ হলো ক্রোধ লজ্জা এগুলো নিয়ন্ত্রণ করা হাইপোথ্যালামাসের কাজ কি হলো ক্ষুধা তৃষ্ণা নিদ্রা এগুলো নিয়ন্ত্রণ করা তাহলে এই প্রত্যেকটা পার্ট মনে রাখো থ্যালামাস কি বললাম থ্যালামাসের কাজ হলো ক্রোধ মনে রাখো ক্রোধ এবং লজ্জা এগুলো নিয়ন্ত্রণ করা আর হাইপোথ্যালামাসের কাজ কি বললাম হাইপোথ্যালামাসের কাজ হলো ক্ষুদা এবং তৃষ্ণা ক্ষুধা তৃষ্ণা এবং নিদ্রা এগুলো নিয়ন্ত্রণ করা হলো হাইপোথ্যালামাসের কাজ প্রত্যেকটা পার্ট মনে ওকে আর এছাড়া তোমরা জানো মস্তিষ্কের ওজন কত তোমরা নিশ্চয়ই জানো ওয়ান পয়েন্ট থ্রি সিক্স কেজি হলো মস্তিষ্কের ওজন মস্তিষ্কের আবরণীর নাম কি তোমরা নিশ্চয়ই জানো এটা কমেন্টটা আমাকে জানিয়ে দিও ওকে চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে দেখো নেক্সট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ সংসদের সদস্য নয় এমন ব্যক্তি সর্বাধিক কতদিন পর্যন্ত মন্ত্রী পদে থাকতে পারে সর্বাধিক কতদিন মন্ত্রী পদে থাকতে পারে তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন তো এটা অ্যান্সার হয়ে যাবে এটা অ্যান্সার হয়ে যাবে 6 মাস এটা অ্যান্সার হয়ে যাবে 6 মাস সংসদের সদস্য নয় এমন ব্যক্তি মন্ত্রীপদে থাকতে পারে 6 মাস আর তোমাদের সংসদ নিয়ে এর আগে বহু তথ্য বলেছি আশা করি তোমরা মনে রেখেছো তো সংসদ কত নাম্বার ধারাতে সংসদ গঠনের কথা বলা আছে 79 সেটাও নিশ্চয়ই 79 অর্থাৎ 79 নাম্বার ধারাতে সংসদ গঠনের কথা বলা আছে আর তোমরা জানো সংসদ কি নিয়ে গঠিত লোকসভা এবং রাজ্যসভা এগুলো তোমাদের বলেছিলাম লোকসভা আর রাজ্যসভা নিয়ে গঠিত আর এই লোকসভা রাজ্যসভা থেকে কি ধরনের কোশ্চেন বহুবার এসেছে তোমরা নিশ্চয়ই জানো রাজ্যসভাকে বলা হয় উচ্চকক্ষ লোকসভাকে বলা হয় নিম্ন কক্ষ এগুলো তোমরা আর এছাড়াও উচ্চকক্ষ এবং নিম্ন কক্ষ আর এছাড়াও যে ধরনের কোশ্চেন আছে লোকসভায় রাষ্ট্রপতি কতজন নিয়োগ করে দুজন নিয়োগ করে আর যেটা রাজ্যসভায় রাষ্ট্রপতি বারোজন নিয়োগ করে এগুলো তোমরা নিশ্চয়ই জানো সর্বাধিক আসন সংখ্যা নিশ্চয়ই তোমরা জানো পাঁচশো বাহান্ন হলো লোকসভায় পাঁচশো বাহান্ন রাজ্যসভায় যেটা দুশো পঞ্চাশ আর এছাড়াও লোকসভায় লোকসভার জন্য কত বয়স ন্যূনতম বয়স নিশ্চয় যেন পঁচিশ বছর ন্যূনতম বয়স আর যেটা রাজ্যসভায় কিন্তু বছর ন্যূনতম বয়স লাগে আর এছাড়াও আর একটা রাজ্যসভায় আহ মেয়াদ হলো ছ বছর ছ বছরের জন্য রাজ্যসভায় হয় যেটা পরীক্ষায় বহুবার এসে ছ বছর যেটা দু বছর পর পর এটা কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন রাজ্যসভায় দু বছর পর ওয়ান থার্ড মেম্বার কিন্তু অবসর গ্রহণ করে এই ধরনের কোশ্চেনটা বহুবার আসে যে রাজ্যসভার মেম্বার দু বছর পর পর ওয়ান থার্ড অবসর গ্রহণ করে ওকে চলো দেখা যাক নেক্সট কোয়েশ্চেন কি আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ইফ ইউ নট সাবস্ক্রাইব ইট প্লিজ সাবস্ক্রাইব ইফ ইউ লাইক দ্য ভিডিও প্লিজ শেয়ার